সুস্থ দৃষ্টি তার শরীর মনের মধ্যে এবং রোগী রোগকে চিকিৎসা করা এটাই মূল মন্ত্র। আর এখান থেকেই শুরু হয় আয়ুর্বেদের পথে চলা। আয়ুর্বেদ প্রণীত দিনচর্যা যাত্রায় সামিল হবার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, এখনই শুরু হবে এবছরের আমাদের এই জাতীয় আয়ুর্বেদ দিবসের মাধ্যমে। আমাদের যে সপ্তম আয়ুর্বেদ দিবস, এই উপলক্ষে আমরা এই প্রভাতী র্যালির আয়োজন করেছি জনসচেতনতা তৈরি করবার জন্য। এইবার যে সপ্তম আয়ুর্বেদ দিবস, তার মূল বিষয় ভাবনা হচ্ছে হর দিন হর ঘর আয়ুর্বেদ, প্রত্যেক দিন প্রত্যেক ঘরে আয়ুর্বেদ। আয়ুর্বেদ আমাদের পরম্পরার সঙ্গে জড়িত, ভারতের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে জড়িত। 5000 বছরের পুরনো এই চিকিৎসা বিজ্ঞান আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ। এটাকে যাতে আমরা প্রত্যেক ঘরের মধ্যে নিয়ে যেতে পারি, আয়ুর্বেদের মাধ্যমে মানুষ নিরোগ থাকতে পারে, জীবনচর্যায় পরিবর্তন আনতে পারে, ইতিবাচকভাবে জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে আমরা আয়ুর্বেদের ব্যাপক প্রচার প্রসারের দিকে ধাবিত হবার জন্যে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করছি। এই দিবসে আজকে দুপুর 12টায় রবীন্দ্রভবনে হল নাম্বার 2-তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে রাজ্যভিত্তিক যে কর্মসূচি, সেই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন এবং সেই অনুষ্ঠানে তিনি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আমরা খুশি যে আমাদের সঙ্গে উত্তরাখণ্ড আয়ুর্বেদ ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সুনীল কুমার যোশী, প্রথিত যশা চিকিৎসক, এবং সেই সঙ্গে ডেপুটি ডিন রিসার্চ এলাহাবাদ উত্তরাখণ্ড যেটা আয়ুর্বেদ ইউনিভার্সিটি, তিনি উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে, তারাও আমাদের সঙ্গে যোগ দেবেন। রাজ্যের সমস্ত আয়ুর্বেদ চিকিৎসক, আয়ুর্বেদ চিকিৎসা কর্মী, ফার্মাসিস্ট এবং রাজ্যের আপামর জনসাধারণকে আজকের দিনে এটাই বলবো যে আয়ুর্বেদ শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞান নয়, আয়ুর্বেদ একটা সম্পূর্ণ জীবনশৈলীকে নির্দেশ করে। সেই জীবনশৈলীকে যদি আমরা আপ্ত করতে পারি আমাদের জীবনে, সেই জীবনশৈলীকে যদি মেনে আমরা চলতে পারি, তাহলে পরে এই আধুনিক জীবনে যে সমস্ত রোগ আমাদেরকে আক্রান্ত করে, সেই রোগ থেকে আমরা নিরোগ থাকতে পারবো, মুক্ত থাকতে পারবো।